নমস্কার বন্ধুরা অনবিরক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা বর্তমানে রয়েছে ডাব্লিউ বিডিএসের অফিশিয়াল ওয়েবসাইটে তো আজকে এই ভিডিওতে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার আর আধার নাম্বার লিঙ্ক হলো কি না ঠিক মতো সেটা আপনি কিভাবে এই পোর্টাল থেকে চেক করতে পারবেন ঘরে বসে মোবাইল কম্পিউটার বা ল্যাপটপ থেকে খুব মন দিয়ে ভিডিওটাকে দেখবেন এমন কোনো জটিল বিষয় না প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিটিজেন অপশান সবার সবাই জানেন এখান থেকে সার্চ ইউ রেশন কার্ড এই অপশানে যাবেন গেলে পরে দুটো পদ্ধতিতে সার্চ করতে পারেন একটা নাম দিয়ে একটা রেশন কার্ডের নাম্বার দিয়ে তো যদি রেশন কার্ডের নাম্বার আপনার কাছে অ্যাভেলেবেল না থাকে বা হাতের কাছে যদি না থাকে তাহলে আপনি নাম দিয়েও করতে পারেন এখান থেকে আমি কি করবো ডিস্ট্রিক্টটাকে চুজ করবো নদিয়া দিলাম তারপরে এখান থেকে আমি কি করবো ব্লক অথবা মিউনিসিপ্যালিটি যেগুলোর ব্যাকেটে এম লেখা সেগুলো হচ্ছে মিউনিসিপালিটি এরিয়া আর যেগুলো জাস্ট নর্মাল নাম লেখা সেগুলো হচ্ছে ব্লক এরিয়া ঠিক আছে তো আমার যেটা হয়েছে সেটা আমি এটা চুজ করলাম করার পরে এখান থেকে ওয়ার্ড নাম্বার ওয়ার্ড নাম্বার এখান থেকে দিয়ে দিলাম দেওয়ার পরে এবার এখান থেকে নাম ঠিক আছে এখানে কি বলছে সার্চ বাই ফার্স্ট নেম ফিউ ক্যারেক্টার্স অফ দ্য নেম যেমন একটা ডি দিয়েছে ঠিক আছে তো আমি এখানে কী করবো আমার নামটাই আমি শুধু নামটা লিখে দেবো ঠিক আছে শুধু নাম জাস্ট ক্যাপিটাল লেটারে দেওয়ার পরে এখান থেকে কী করবো ক্যাপচার কোড যেটা আছে সেটা দেখে বসিয়ে দেবো তো এখান থেকে ক্যাপচার কোড বসিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে সার্চ যদি ক্যাপচা কোড ভুল থাকে তাহলে আসবে না তো সার্চ করার পরে এইখানে দেখুন ফার্স্ট যে রেজাল্টটা সেটাই কিন্তু আমার রেজাল্ট ঠিক আছে ফার্স্ট রেজাল্টটা আমি এটাকে মার্ক করে দেখাচ্ছি ফ্রেন্ডস এখানে টোটাল আমার নাম দিয়ে তিনটা রেজাল্ট বেরিয়েছে ঠিক আছে তো ফার্স্ট রেজাল্টটা আমার এখানে দেখতে পাচ্ছি সমস্ত কিছু ঠিক আছে প্রথমটা হচ্ছে নিজের নাম তারপরে বাবার নাম তারপরে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি তারপরে হচ্ছে ব্লক নাম মিউনিসিপ্যালিটি সেটা রিলেশন কি আছে মানে ওয়ার্ড নাম্বার কত বয়স কত তারপরে কোন ক্যাটাগরির কার্ড আর এ পি এস মানে কোন দোকান থেকে মানে রেশন নেওয়া হয় আর কি অ্যাড্রেসের জায়গাটা ফাঁকা মোবাইল নাম্বারটা লিঙ্কড হয়েছে সেটুকুনি বোঝা যাচ্ছে বাট আধার নাম্বারের জায়গা ফাঁকা দেখে দেখতে পেরেছেন এইবার ঠিক একইভাবে আপনার নিচের রেজাল্টটা দেখুন একদম নিচের রেজাল্টটা ঠিক আছে নিচের রেজাল্টটা কিন্তু আমি চিনি না তো নিচের রেজাল্টের মধ্যে সমস্ত কিছু ঠিক আছে এইখানে দেখুন অ্যাড্রেস ফাঁকা মোবাইল নাম্বার ফাঁকা আধারটা কিন্তু লিঙ্ক আছে ঠিক আছে ঠিক ওপরেরটা আপনারা দেখুন অ্যাড্রেস আছে বাকি দুটো নেই তার মানে কি আমারটার মধ্যে এখনো পর্যন্ত আধার কার্ড লিঙ্ক হয়নি বুঝতে পেরেছেন আমি কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম অনলাইনে অ্যাপ্লাই যেটা করেছিলাম সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাপ্রুভ হয়েছে বলেই মোবাইল নাম্বারটা এখানে লিঙ্ক দেখাচ্ছে কিন্তু আধার কিন্তু এখানে লিঙ্ক হয়নি সেখানে কিন্তু আমি আধার কার্ড দিয়েছিলাম ডকুমেন্ট হিসেবে সেখানে আপলোড করা হয়েছিল আধার নাম্বার দেওয়া ছিল তাও লিঙ্ক করা হয়নি তো এই অবস্থায় দাঁড়িয়ে আমি কীভাবে এটাকে মানে ফিক্স করবো সেটা নিয়ে যদি আপনারা চান আমি ভিডিও দিয়ে দেবো তো এটাকে তো ফিক্স করতেই হবে তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন পুরোপুরি একদম আমি নিজেরটাতেই আপনাকে দেখাচ্ছি যেটা হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্ক করে কিন্তু আধার কার্ড লিঙ্ক করা নেই তো ফ্রেন্ডস এইভাবে আপনারা কিন্তু ঘরে বসে চেক করে দেখতে পারবেন যে আপনার যে রেশন কার্ড তার মধ্যে মোবাইল নাম্বার প্লাস আধার নাম্বার কোনটা লিঙ্ক করা আছে কোনটা নেই তো এই হচ্ছে আজকের একদমই ছোটো ভিডিও আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক করবেন ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন এরকম ভিডিও আপডেট আরও তো পাওয়ার জন্য এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই